হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্গাপূজার মেকআপ বাংলাতে। এটা আমার প্রথম বাংলা ভিডিও, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। আর আমি ইউজ করছি অ্যাভনের একটা সানস্ক্রিন। তো আর অবশ্যই এটা নাইটের জন্য, তাও আমি সানস্ক্রিন ইউজ করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ইউজ করতে পারো। তারপরে আমি ইউজ করব একটা প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি ইউজ করছি অরিফ্লেমের ইলুস্কিন প্রাইমার। এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ইউজ করব মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার ফর আমার আইব্রোজটাকে ড্র করে নেওয়ার জন্য। আর এটার জন্য আমি ইউজ করছি একটা অ্যাঙ্গেল ব্রাশ। তোমরা চাইলে আইব্রো পাউডার বা আইব্রো পেন্সিল ও ইউজ করতে পারো। তো মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার দিয়ে আমি এই জন্য আইব্রোজটাকে ড্র করি। এতে করে কি হবে, আমার আইব্রোজটা অনেক টাইম লং লাস্টিং থাকবে। তো আর দুর্গাপূজার জন্য আমরা অনেক টাইমের জন্যই মেকআপ করি। তো ওকে, তারপরে আমি ইউজ করছি নিক্সের একটা কনসিলার পেন্সিল। ওটাকে আমি আমার আইব্রোজের উপরে আর নিচে লাগিয়ে নেব। আর ফিঙ্গারের হেল্পেই আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটাতে কী হবে, আমি যে আইব্রোটাকে ড্র করেছি ওটা একটা সুন্দর শেপ দেবে, যেটা কিনা দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমি আবার আইলিডটাকে প্রিপ করে নেব। আর তার জন্য আমি ইউজ করছি মেবেলিনের ফিটমি কনসিলার। আর ওটাকে আমি আমার ফিঙ্গারের সাহায্যেই ব্লেন্ড করে নেব। আর তারপরে আমি একটা বাফিং ব্রাশ দিয়ে একটুখানি কম্প্যাক্ট ইউজ করে নেব যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম। আর এরপরে আমি আইশ্যাডোর জন্য ইউজ করছি এসএফআর কালারের 36 কালার আইশ্যাডো প্যালেট। আর ওখান থেকে আমি একটা পিঙ্ক কালারের শেড, যেটা তোমরা দেখলে, সেটা ইউজ করে নিচ্ছি আমার ক্রিজ লাইনে। আর ওটাকে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আর আমি বারবার আইশ্যাডোটা নিয়ে একটু ডাস্ট করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করব, কারণ এই আইশ্যাডো প্যালেটের পিগমেন্টেড একটু কম। যখন তুমি আইলিডে অ্যাপ্লাই করবে তো পিগমেন্টেশনটা একটু কম লাগে। তো এই জন্য আমি বারবার নিয়ে নিয়ে অ্যাপ্লাই করছি, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আর এটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। ওকে, তারপরে আমি সেম প্যালেট থেকে আরেকটা ডার্ক পিঙ্ক কালারের শেড নিয়েও ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম, যেটা কিনা আমি দেখাতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। ওকে, তারপরে আমি আমার আইলিডটাকে কাট করে নেব, কারণ আমি কাট ক্রিজ আই মেকআপ করছি। তো একটা কনসিলারের সাহায্যে আমি আমার আইলিডটাকে কাট করে নিচ্ছি। আর এটার জন্য আমি ইউজ করছি একটা ফ্ল্যাট ব্রাশ। তো যেমনটাকে তোমরা দেখতে পাচ্ছ, আমি এইভাবে আমার আইলিডটাকে কাট করে নেওয়ার পরে এবার আমি ইউজ করবো একটা গ্লিটার, সিলভার কালারের গ্লিটার। এই গ্লিটারগুলো তোমরা লোকাল মার্কেটে অনেক কম দামে পেয়ে যাবে। তো এটাকে আমি জাস্ট প্রেস করছি যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ওখানে। আর কনসিলারটাকে তোমরা দেখতে পেয়েছ আমি সেট করিনি, জাস্ট কনসিলারটাকে অ্যাপ্লাই করে তার উপরে আমি গ্লিটারটাকে প্রেস করছি। আর এটার জন্য আমি কোনো গ্লু ইউজ করিনি। তো এভাবে আমি প্রেস করে করে অ্যাপ্লাই করব, যাতে কিনা আমার গ্লিটারটা ভালোভাবে বসে যায়। আর যত পর্যন্ত আমি আমার কাট করেছিলাম কনসিলার দিয়ে, তত পর্যন্ত আমি গ্লিটারটাকে অ্যাপ্লাই করব, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, একদম শেষ পর্যন্ত চোখের আমি অ্যাপ্লাই করে যে নেব। তোমরা চাইলে গ্লিটারের বদলে কোনো শিমার শেডও অ্যাপ্লাই করতে পারো, আই শ্যাডো। ওকে, তারপরে আমি ইউজ করে নেব NYV-র আইলাইনার। তোমরা আইলাইনার কি স্কিপও করতে পারো, কারণ গ্লিটারি আইসের সাথে আইলাইনার স্কিপ করলেও ভালো লাগবে, বাট আমি ইউজ করছি। আর এই আইলাইনারটা খুব অ্যাফোর্ডেবল আর খুবই ভালো ইউজ করার জন্য। তো আমি এটা ইউজ করে নেব। আর এটা দিয়ে আমি একটা পাতলা উইঙ্কড আইলাইনার যে হ্যাড ড্র করে নেব। ওকে, তারপরে চলে আসি ফেস মেকআপে। আর ফেস মেকআপের জন্য সবার প্রথম আমি কালার কারেক্টার ইউজ করছি না, তো আমি একটা স্কিন কালারের কনসিলার অ্যাপ্লাই করে নেব আমার চোখের নিচে, কারণ আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেলসের প্রবলেম আছে। আর ওটাকে ভালোভাবে আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। আর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন।
আর ওটাকে আঙুলের সাহায্যে ডট ডট করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, বাট ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি এই জন্য ব্লেন্ড করছি যাতে কি না আমার কভারেজটা একটু ভালো হয়। তো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো, আর অবশ্যই আমি আমার নেক পোর্শনেও ফাউন্ডেশন একটু অ্যাপ্লাই করব, তাতে কি না আমার ফেস আর নেক যে আছে সেটা আলাদা লাগবে না। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি ইউজ করে নিচ্ছি, আর আমার ফাউন্ডেশনের শেড যা হবে আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও চেক করতে পারো। ওকে, তারপরে কনসিলার জন্য আমি ইউজ করছি অলিভিয়ার মেকআপ স্টিক, যেটা তোমরা অলওয়েজ আমাকে দেখো ইউজ করতে, আমার অবশ্যই ফেভারিট। তো ওটাকে আমি আমার চোখের নিচে নাকে কপালে থুতনিতে অ্যাপ্লাই করে আছে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপরে আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমার কনসিলারটাকে সেট করে নেব। আর আমি একটা শুকনো স্পঞ্জ ইউজ করছি, আর তারপরে যতক্ষণ সেট হবে আমার লুজ পাউডারটা ততক্ষণে আমি ক্রিম কন্ট্রোলিং করে নেব। আর এটার জন্য আমি ইউজ করছি এস এফ আরের কনসিলার অ্যান্ড কন্ট্রোল প্যালেট, আর ওখান থেকে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার নাকে আর গালে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি কন্ট্রোল করে নেব। আর এটার জন্য আমি একটা ব্রাশ ইউজ করছি, স্মল ব্রাশ, আর তারপরে আমি আমার আঙুলের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলের বদলে শুধু পাউডার কন্ট্রোলে করতে পারো। তো আমি আঙুলের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব, ততক্ষণে আমার যে আমি লুজ পাউডারটা ইউজ করেছিলাম সেটা সেট হয়ে যাবে। তো এরপরে আমি লুজ পাউডারটাকে ডাস্ট করে নেব, আর আমার পুরো মুখে একটা কম্প্যাক্ট দিয়ে আমার মেকআপটাকে সেট করে নেব। আর যেখানে আমি কন্ট্রোলিং অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি ইউজ করবো না, ওখানে আমি পাউডার কন্ট্রোলের সাহায্যে সেট করে নেব। আর কম্প্যাক্টের জন্য আমি ইউজ করছি মেবেলিনের সুপার ফ্রেশ কম্প্যাক্ট। ওকে, তারপরে আমি একটা পাউডার কন্ট্রোলিং শেড নিয়ে যেখানে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম সেখানে অ্যাপ্লাই করে নেব, এতে করে আমার কন্ট্রোলটা সেট হয়ে যাবে। অবশ্যই আমি নাকেও ইউজ করে নেব যেখানে আমি কন্ট্রোল করেছিলাম। ওকে, এরপরে আমি ইউজ করে নেব ব্লাশ, আর সেটার জন্য আমি ইউজ করছি মেবেলিনের একটা ব্লাশ, সিঙ্গেল ব্লাশ, আর ওখান থেকে আমি একটা পিচি পিঙ্ক কালার নিয়ে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করব। আর আমি একদম অল্প অ্যাপ্লাই করব, কারণ ব্লাশ বেশি ইউজ করা আমার ভালো লাগে না, সো আমি একদমই কম নিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে আমি ইউজ করে নেব হাইলাইটার, আর ওটার জন্য আমি ইউজ করছি নিক্সের চকলেট প্যালেট। এই হাইলাইটারটা আমার একদম ফেভারিট, যেটা তোমরা বলতে পারো, আর ভীষণই পিগমেন্টেড। তো এটাকে আমি যেখানে আমার প্রয়োজন হাইলাইটেড পয়েন্টে সেখানে অ্যাপ্লাই করে নেবো, আর অবশ্যই আমার আইব্রোজের নিচেও ইউজ করে নেব। ওকে, তারপরে আমি কাজল ইউজ করছি, আর কাজলের জন্য আমি ইউজ করছি এনওয়াইভের কাজল কোল পেন্সিল, যেটা কি না বহুত অনেকই অ্যাফোর্ডেবল। তো এটাকে আমি আমার ওয়াটার লাইনে ইউজ করে নেব। এরপরে আমি একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব, আর আমার কাজলটাকেও সেট করে নেব। যে পিঙ্ক কালারটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটাই আমি এখানে ইউজ করছি। ওকে, এরপরে আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নেব একটা আইল্যাশ কালারের সাহায্যে, আর এরপর আমি মাস্কারা ইউজ করে নেব। আর মাস্কারার জন্য আমি ইউজ করছি মেবেলিনের হাইপার কার্ল মাস্কারা, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাস্কারা ইউজ করে নিতে পারো। আর সবশেষে আমি ফলসিস অ্যাপ্লাই করে নেব অফ ক্যামেরা, আর আমি আমার লোয়ার ল্যাশে আপার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আর এরপরে আমি লিপস্টিকের জন্য ইউজ করছি হুদা বিউটির লিকুইড ম্যাট লিপস্টিক। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস, আই হোপ এই লুকটা তোমাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করতে ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন।